আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে যারা ফাইনাল এক্সিট খেয়েছেন কিংবা ফাইনাল এক্সিট আপনাদের কফিল আপনাদেরকে দিয়ে দিচ্ছে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ফাইনাল এক্সিট আপনি কিভাবে উঠাতে পারবেন এটা আপনাদের অনেকের প্রশ্ন থাকে ফাইনাল এক্সিট উঠানোর জন্য একটা প্রসেস এবং আপনার একটা প্রসেসেই যেতে হবে তার আগে আমরা জেনে নেই যে সৌদি আরবে কফিল আমাদেরকে ফাইনাল এক্সিট দিতে পারে কখন দেয় কফিলের সাথে আমাদের যে কোনো একটা ঝামেলা হয় ঝামেলা থাকার কারণে ফাইনাল এক্সিট আমাদেরকে দিয়ে দেয় ফাইনাল এক্সিট মানে হচ্ছে খুরুজ নেহায়া কফিল টার্মিনেট না করে আমাদের প্রবাসীদেরকে ফাইনাল এক্সিট দেওয়ার একমাত্র কারণ হচ্ছে তার যে মোবাইল ফোন রয়েছে সেখানে তার বিজনেস আপসের অ্যাকাউন্ট লগ করে এক মিনিটের মধ্যেই সে কিন্তু চাইলে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে আর এই ফাইনাল এক্সিট দেওয়ার জন্য কফিলের এক রিয়ালও খরচ হয় না কিন্তু আপনি যখন টার্মিনেট খাবেন মানে টার্মিনেট করবে কফিলের কিন্তু একটা এক্সট্রা চার্জ রয়েছে গভর্নমেন্ট চার্জ রয়েছে সে চার্জ দিয়ে আপনাকে টার্মিনেট করবে কফিল কিন্তু এই সিস্টেমে না যে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারে কারণ ফাইনাল এক্সিট তার মোবাইলে ফ্রিতেই দেওয়া যায় এক মিনিটের মধ্যেই দেওয়া যায় অনেক সময় দেখা যায় যে টার্মিনেট করতে একটু ঝামেলা হয় কিন্তু ফাইনাল এক্সিট দিতে কোনো প্রকার কোনো ঝামেলা হয় না কফিলের ফাইনাল এক্সিট দিলে আপনার সৌদি আরবে থাকতে পারবেন মাত্র ষাট দিন এই ষাট দিন পর্যন্ত আপনি সৌদি আরবে বৈধভাবে থাকতে পারবেন ষাট দিন পরে যদি আপনি সৌদি আরব ত্যাগ না করেন তাহলে কিন্তু আপনি অবৈধ প্রবাসী হয়ে যাবেন আর যদি ষাট দিন ত্যাগ করে আপনি চলে আসেন সৌদি আরব থেকে বাংলাদেশে তারপর আপনি নতুন ভিসায় সৌদি আরবে যেতে পারবেন অন্য কোনো কফিলের মাধ্যমে কিন্তু যদি ষাট দিন অবার হয়ে যায় তখন কিন্তু আপনি অবৈধ প্রবাসী শ্রম আইন ভঙ্গ করে ফেলেছেন সৌদি আরবের সেক্ষেত্রে আপনি আর নতুন করে সৌদি আরবে যেতে পারবেন না আপনি একটা ব্ল্যাক লিস্ট হয়ে যাবেন পাঁচ বছরের জন্য আপনি সৌদি আরবে আর ঢুকতে পারবেন না এরকম নিয়ম কারণ এখন পর্যন্ত বহাল রয়েছে এখন ফাইনাল এক্সিট আমরা উঠাতে পারবো কি কফিল ব্যতীত কফিল ব্যতীত কোনোভাবেই আপনি ফাইনাল এক্সিট উঠাতে পারবেন না যদি আপনার কফিল চায় সেক্ষেত্রে আপনি ফাইনাল এক্সিটটা উঠিয়ে নিতে পারবেন মানে খুরুজ নেহায়াটা উঠিয়ে নিতে পারবেন তবে শর্ত প্রযোজ্য রয়েছে আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে সাত দিনের মধ্যে যদি কফিল চায় ফাইনাল এক্সিটটা উঠিয়ে নিতে পারবে সাত দিন যদি অবার হয়ে যায় আপনারা অনেকেই ফাইনাল এক্সিট খাবেন কিংবা খেয়েছেন অনেকে এ ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো সৌদি আরবে যদি আপনি অ্যাকচুয়াল বৈধভাবে থাকতে চান ফাইনাল এক্সিট যদি আপনার থাকে সেটা যদি সাত দিনের মধ্যেই থাকে তাহলে কিন্তু আপনি ফাইনাল এক্সিটটা উঠিয়ে নিতে পারবেন কফিলের মাধ্যমে কফিল চাইলে এক মিনিটের মধ্যে আপনার ফাইনাল এক্সিটটা উঠিয়ে দিতে পারবে এতে করে কোনো অর্থ ক্ষতি হবে না আপনার কফিলেরও অর্থ ক্ষতি হবে না আপনারও অর্থ ক্ষতি হবে না তবে আপনার কফিল যদি ষাট দিন ওভার করে ফেলে কিংবা আপনি যদি ষাট দিন ওভার করে ফেলেন এই ফাইনাল এক্সিট উঠানোর ক্ষেত্রে আপনি কিন্তু সৌদি আরবের একজন অবৈধ প্রবাসী হিসাবে গণ্য হবেন পাশাপাশি আপনার কফিল চাইলেও সেই ফাইনাল এক্সিটটা তুলতে পারবে না তবে একটা সিস্টেমে যে আপনার ফাইনাল এক্সিটটা উঠাতে পারবে আপনার কফিল আপনাকে নিয়ে সে যাওজাত অফিসে যেতে হবে যাওজাত অফিসে যে বিস্তারিত বলতে হবে কেন ফাইনাল এক্সিট আপনাকে দিয়েছিল এখন কি জন্য উঠাতে চাচ্ছেন তো এই বিষয়গুলো বিস্তারিত বলে যদি যাওজাত মনে করে যে না আপনার কফিলের সাথে আপনার সাথে সমঝোতা হয়ে গেছে এবং যুক্তি সম্পন্ন কথাবার্তা আপনারা যাওজাতে এসে বলেছেন সেক্ষেত্রে একমাত্র আপনি ফাইনাল এক্সিটটা যাওজাতের মাধ্যমে উঠাতে পারবেন সাত দিন ওভার হয়ে গেল এছাড়া দ্বিতীয় কোনো প্রসেস নেই হয়তো অনেক দালাল আপনাদেরকে বলতে পারে অনেক যাওজাতের কর্মকর্তা আপনাদেরকে বলতে পারে যে ভাই ফাইনাল এক্সিট আমরা উঠিয়ে দিব তার বিনিময়ে কিছু অর্থ এটা কিন্তু একেবারে ভয় একটা নিউজ কারণ ফাইনাল এক্সিট আপনার কফিল ব্যতীত কেউ উঠাতে পারবে না যদি যাও যাতের ঊর্ধ্বতন কর্মকর্তাও আসে সে ফাইনাল এক্সিট উঠাতে পারবে না সৌদি আরবের রুল অনুযায়ী কিন্তু চলতে হবে অবশ্য অবশ্যই আপনার কফিল চাইলেই ফাইনাল এক্সিটটা উঠাতে পারবে আপনার কফিলের সাথে যদি কোনো প্রকার ঝামেলা থাকে আপনার তাহলে আপনি সেই ঝামেলাটা শেষ করে কফিলকে অবশ্যই বলতে পারেন যে আমার ফাইনাল এক্সিটটা উঠিয়ে দে যদি সৌদি আরবে একান্তই থাকার প্রয়োজন পড়ে আর যদি মনে করেন যে না সৌদি আরবে আমি যেহেতু ফাইনাল এক্সিট খেয়েছি সেহেতু দেশে চলে যাব দেশে চলে যাওয়ার পর নতুন বিষয় আসবো এটা কিন্তু করতে পারবেন কারণ সাত দিনের মধ্যে আপনার এই ডিসিশনগুলো নিতে হবে অবশ্য অবশ্যই এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকটা প্রবাসীর জন্য যারা এখন টার্মিনেট খাচ্ছেন না কিন্তু ফাইনাল এক্সিট খাচ্ছেন সৌদি আরবের অবস্থান করতেছেন কিন্তু ফাইনাল এক্সিট খাচ্ছেন কফিল যে কোনো কারণবশত আপনাকে ফাইনাল এক্সিট দিচ্ছে সেক্ষেত্রে এই প্রসেসগুলো আপনারা মেনটেন করতে পারেন অযথা কাউকে আপনারা টাকা দেওয়ার চেষ্টা করবেন না টাকা দিবেন তো আপনার এই টাকাটা কিন্তু এমনে এমনি খরচ হবে মানে আপনার একটা ধোঁকার সম্মুখীন হবেন সেই টাকাটা দিয়ে আপনার কোনো কাজে লাগবে না যদি আপনার কফিল চায় সেক্ষেত্রে একমাত্র টাকা ব্যতীতই আপনার ফাইনাল এক্সিটটা উঠিয়ে নিতে পারবে